আসসালামু আলাইকুম। এই পুরাতন মোটরসাইকেল যারা কিনেন, সাবধান থাকবেন। কী কারণে পুরাতন মোটরসাইকেল কিনবেন না, কিনলেও কীভাবে কেন সাবধান থাকবেন আমি বলি আপনাকে। এই মোটরসাইকেল কেনার সময় প্রথমত দেখবেন কাগজপত্র ঠিক আছে কিনা। যদি শুধুমাত্র স্ট্যাম্প থাকে তাহলে কাগজ এই গাড়ি কেনার সময় সতর্ক থাকবেন। শুধু স্ট্যাম্প আছে, গাড়ির কোনো কাগজ নেই, বলে যে কি যে গাড়ির মালিক বিদেশে আছে, কাগজ তার কাছে আছে, এই গাড়ি কিনবেন না। গাড়ির মালিক মারা গেছে, কাগজ কই থেকে গেছে আমরা জানি না, কিনবেন না। হ্যাঁ, কিনতে পারেন যদি এই ধরনের কাগজপত্র তারা অনেক সময় যারা বিক্রি করে তারা অনেক সময় দেখা গেলো কাগজপত্র তৈরি করে, কাগজ গাড়িটা বিক্রি করে। এক্ষেত্রে আপনি দেখবেন যে কাগজটা দিবে, এই কাগজের যে নাম্বারটা, এই নাম্বারটা তারা আবার এমন কাজ করে যাতে আপনি ধরতে না পারেন। এই দেখেন, আমি দেখাই, এই যে পাইপটা, এই পাইপটার মাঝখানে কিন্তু সেসিস নাম্বার থাকে। এই যে দেখেন, একটু দেখান তো ভাই, এই যে এই যে মাঝখানে কিন্তু সেসিস নাম্বার থাকে। সহজ করে দেই, এইটা পাইপ, এই পাইপের মাঝখানে যে নাম্বারটা, এই নাম্বারের অংশটুকু তারা এই পাশে আর এই পাশে ব্লেড দিয়ে কাটে, কাটার পরে এই টুকরাটা ফালাই দেয়। দেওয়ার পরে তার কাছে কাগজে যে নাম্বারটা আছে, সেসিস নাম্বারটা, ওই নাম্বারটা আলাদা একটা পাইপ, এই সমপরিমাণ পাইপের মধ্যে এই নাম্বারটা খোদাই করে, তার কাগজের নাম্বারটা খোদাই করে। করার পরে এই পাইপটা এখানে নিয়ে এইটা তিন অংশ একখানে করে জোড়া দিয়ে দেয়, ঝালাই করে এইটা আবার রং দিয়ে সুন্দর করে মেলাই দিয়ে দেয়, যাতে করে আর টেন না পাওয়া যায়। তখন আপনি বোঝার কোনো কায়দা নাই, এই নাম্বার তো ঠিক আছে, নাম্বার কিন্তু কাটাছেরা নাই, কাটাছেরা হলো পাইপের মধ্যে। আপনি বুঝতে সহজ হবে যখন আপনি এই ধরনের গাড়ি কিনবেন, তখন আপনি এই জিনিসটা দেখে নেবেন। পুরাতন গাড়ির ক্ষেত্রে শুধু বলছি, এই জায়গাটা আপনি আসর দিয়ে রংটা উঠাবেন, রংটা উঠানোর পর দেখবেন যেখানে কোনো কাটা দাগ আছে কিনা, ওই পাশে বা এই পাশে কাটা দাগের উপরে রং মারা আছে কিনা। যদি এরকম থাকে, এটা শুধু পুরাতন গাড়ির ক্ষেত্রে বলছি, যদি এইরকম থাকে তাহলে ওই গাড়িটা আপনি কেনার সময় অবশ্যই চিন্তা করবেন যে কেনা ঠিক হবে কিনা। এই গাড়িটা যদি আপনি কেনেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আপনি একটা, আপনি যে বেচলো সে অপরাধী, আপনি যে কিনবেন আপনি অপরাধীর তালিকা যুক্ত হয়ে যাবেন, যে কোনো সময় আপনাকে বিপদে পড়তে হতে পারে। এই কারণে আবার বলি, যারা পুরাতন হোন্ডা কেনেন, পুরাতন বাইক কেনেন, তারা হয়তো দেখা যায় অল্প টাকার কারণে আপনি অল্প টাকা পাইছেন, দেখা গেলো দেড় লক্ষ টাকার দাম গাড়িটার, আপনাকে 40,000 টাকা দিয়ে দিল, কিনবেন না। ওই কম টাকার লোভে পড়ে গাড়িটা এইভাবে, এই ধরনের গাড়িগুলো কিনবেন না, কিনলে যে কোনো সময় বিপদ হতে পারে, যে কোনো সময় মামলায় জড়িয়ে যেতে পারেন। তো এই ধরনের গাড়িগুলো যদি আমরা না কিনি তাহলে আমরা কোনো অপরাধের কবলে পড়বো না, অপরাধীও সাজবো না। এই কারণে আবারও বলি, সতর্ক থাকবেন, আপনি সতর্ক থাকলে অপরাধ কমে যাবে, আর অপরাধ কমলে আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ।